দেখতে দেখতে বদলে গেছে কদিন আগের দেখা প্রকৃতি। কৃষ্ণচূড়ার আগুন রং যেন রাঙিয়ে দিচ্ছে নগর, সাথে নাগরিক মন। এছাড়াও গ্রীষ্মে দোলখাওয়া নানা ফুলে বিচ্ছিন্নভাবে হলেও কোথাও কোথাও শহরটা রঙিন পোস্টারের মতো, মনে হয় চোখের অদূরেই এক নিঃশ্বাস প্রশান্তি। আরও জানাচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। সবুজ পাতার ফাঁকে মোরগের লাল ঝুঁটির মতো ফুটেছে গুলমোহর, শহর জুড়ে সেটে দিয়েছে যেন সৌন্দর্যের সিলমোহর। কৃষ্ণচূড়ার পাপড়িতে বাঙালির যে চেতনার রং দেখেছিলেন নাগরিক কবি, বিচ্ছিন্নভাবে ফুটলেও সে রং এখন নগরে। আকাশের নীলও যেন ঢেকে গেছে কৃষ্ণচূড়ার এমন আগুন লালে, ভিনদেশি ফুলটা যেন খুব দেশি, খুব আপন। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। কৃষ্ণচূড়া ফুল দেখলে আমার এই গানটা মনে হয়, মনে আসে, একাই গুনগুন করে গেয়ে ফেলি। পথ ও পথিকের গল্পে রক্তবর্ণ কৃষ্ণচূড়া যেন অনেকটুকুই শুষে নিয়েছে বৈশাখের তীব্র চোখ রাঙানি, সাথে দৃষ্টির নন্দনেও লেপটে আছে জীবনানন্দের রং মশাল হয়ে। এখানে এলে যেন হাঁপ ছেড়ে বেঁচে ওঠে মন। প্রকৃতির রং একটা ক্যানভাস, সো এই ক্যানভাসের সাথে আমরাও একাকার হয়ে একটা প্রতিচ্ছবি হয়ে থাকলাম। কৃষ্ণচূড়া সোনালু যেটাই বলেন, মানে এই সময়টাতে এক্সিলেন্ট, এই কালারগুলো মনের একটা শান্তি এনে দেয়। শুধু কি কৃষ্ণচূড়া, শহুরে রঙের মিছিলে কানের ঝুমকো লতার মতো দুলে দুলে স্লোগান ধরেছে হলদেটে সোনালু, আছে লাল সোনাইল, জারুল, কাঠগোলাপ, আরও কত কি। সব রঙেই যেন ছোপ ছোপ লেপটে আছে জীবনমুখী শতবারতা। এই যেমন বন্ধুতা, সংগ্রাম, প্রশান্তি কিংবা ভালোবাসা, আছে আশা, আনন্দ, উচ্ছ্বাস আর প্রফুল্লতা। মননে শুধু সাজিয়ে নেওয়াটাই বাকি। তল্পিতল্পা গুটিয়ে ফের ফিরে আসবার অপেক্ষায় বৈশাখ যেন বর্ষাকে লিখে রেখে গেল এমনই রঙিন এক চিঠি। শহরকে রাঙিয়ে দিলাম, পারো যদি মুষলধারে ভিজিয়ে দিও। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।